كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر؟ قال أن تجعل لله ندا وهو خلقك. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুম্মা এই তারপর জিজ্ঞাসা করলাম তারপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন আন তাকতুলা ওয়ালাদাক খাশিয়াতা আন ইয়াতআমা মাআক, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে, সন্তানের রিজিকের ভয়ে তাকে হত্যা করা। সুম্মা এই তারপরে কোনটি? তারপরে হচ্ছে আন তুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় তথা ব্যভিচারে লিপ্ত হওয়া। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে এই তিনটি গুনার কথা উপস্থাপন করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আর জিবরিল আমিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্যায়ন করে তিনি বললেন উপস্থাপন করলেন সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াত ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. جراب الله سبحانه وتعالى شهتي كاوكي شمكوك موني كورينا ايبون الله سبحانه وتعالى جادر حطاكي عبيدو كوريشن সঙ্গত কারণ ব্যতীত তাদেরকে হত্যা করে না, ওয়ালা ইজনুন এবং ব্যভিচারে লিপ্ত হয় না, যদি কেউ ওই কাজগুলো করে ইয়ালকা আসামা তাহলে সে তার শাস্তি সাক্ষাৎ লাভ করবে। প্রিয় ভাইরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটি সেটি উল্লেখ করেছেন আন তাজআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা। এই নিদের ব্যাখ্যায় বিভিন্ন অভিধানে এসেছে নিদ ওয়াল মিথিল আও নাযির, যদিও হাদিসের মধ্যে যে নিদের কথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা মিথিল নয় কিন্তু করিবুল মিথিল, সেটা কি? আল কুফু ওয়াল মুকাবিল, সমকক্ষ অথবা অপোজিশন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমকক্ষ নেই, তার কোনো বিরোধী নেই, তার কোনো অপোজিশন নেই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমকক্ষ নেই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ স্থাপন করে তার সাথে অন্যান্য লোকদেরকে সমকক্ষ মনে করে তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকরার 165 নম্বর আয়াতে উল্লেখ করেছেন উমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যান্য লোকদেরকে সমকক্ষ মনে করে এবং তাদের প্রতি এমন ভালোবাসা উপস্থাপন করে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হওয়া দরকার। আর যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা তাদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করতে, সমকক্ষ গ্রহণ করতে এবং তার মিথিল গ্রহণ করতে নিষেধ করেছেন।
যা সূরা বাকরার 22 নম্বর আয়াতে এসেছে, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে গ্রহণ করবে না, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ ইচ্ছা করলেও চেষ্টা করলেও একজন মানুষ সৃষ্টি করতে পারবে না, আমাদেরকে সৃষ্টি করতে পারবে না। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্যই ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না, অন্য কাউকে ডাকা যাবে না। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে তার মতো করে, তার সাথে সমকক্ষ কাউকে গ্রহণ করা যাবে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে তার মতো করে, তার সাথে অন্য কাউকে মিলিয়ে অন্য কাউকে তার মতো করে ভালোবাসা যাবে না। মনে রাখতে হবে, নাহনু নুহিব্বু ফিল্লাহ ওয়া লা নুহিব্বু মা আল্লাহ, আমরা আল্লাহ তাআলার জন্যই ভালোবাসি, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে তাকে আমরা ভালোবাসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন আমরা তাকে ভালোবাসছি, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মনে করে এমন ভাবে ভালোবাসবো, এমন গুলু, এমন বাড়াবাড়ি করব যাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হয়ে যায়, এটি আমাদের জন্য করা যাবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আসুন আমরা এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকি। সবচেয়ে বড় গুনাহ যেটি, শিরক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা অথবা তার সাথে সমকক্ষ কাউকে গ্রহণ করা মনে করা, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এই জিনিসগুলো অনুধাবন করার তৌফিক দান করুন।